আসসালামু আলাইকুম। আপনি জানেন কি, অনলাইন থেকে ইনকামের পথ খুলে অনেকের জীবনটাই বদলে যাচ্ছে। ভারতের একজন ইউটিউবার যার বাবা সাধারণ একজন সাইকেল মেকানিক ছিল, ঠিকমতো মাসে চলার ইনকামটাও পর্যন্ত তার বাবার হতো না, অথচ সে তার চেষ্টায় আজ ইন্ডিয়ার একজন সফল ইউটিউবার হয়ে উঠেছে। তার মাসিক ইনকাম 4 লাখ রুপিরও বেশি। বাংলাদেশেও এরকম অসংখ্য উদাহরণ আছে। আপনি চাইলেই কিন্তু আপনার আশেপাশে এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা অনলাইন থেকে আয় করে স্বাবলম্বী হয়ে উঠেছে। আপনিও চান? অনেকদিন যেমন ভাবছেন শুরু করবেন কিন্তু কিছুতেই হয়ে উঠছে না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। লেটস গেট স্টার্টেড। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেসব কারণে আপনি অনলাইন থেকে ইনকাম করা থেকে পিছিয়ে আছেন, যাতে করে সেই কারণগুলোকে আপনি চিহ্নিত করে নিজেকে প্রস্তুত করে তুলতে পারবেন। এবং সেই সাথে আপনাদেরকে শেয়ার করব কিছু প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মগুলো থেকে আপনি সত্যিকার অর্থেই লাইফ লং ইনকাম করতে পারবেন, এবং কোন কোন স্কিলগুলো আপনার মধ্যে থাকা উচিত, যে স্কিলগুলো থাকলে আপনি সত্যিকার অর্থে কিন্তু একজন ভালো অনলাইন ফ্রিল্যান্সার হয়ে উঠতে পারবেন। সেই সাথে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে আপনার করণীয় কী, সেই বিষয়টাও আমি এ টু জেড আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং ইন্টারেস্টিং এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং কোনো কিছুতে যদি আপনার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর শেষে আমাকে কমেন্ট করে আপনার প্রশ্নটি জানাতে পারেন। তো শুরুতেই আপনাদের সাথে যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে, যে সমস্ত কারণে আসলে অনলাইন থেকে আপনারা ইনকাম করতে পারছেন না, বা আপনারা আমরা যারা ইনকাম করতে পারছি না তারা যে সমস্ত কারণে পিছিয়ে আছি সেই কারণগুলো কী কী। এক নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সহজে আয় করতে চাওয়া। ক্লিক করে আয়, গেমস খেলে আয়, অ্যাড দেখে আয়, কোনো কিছু ইউজ করে আয়, এই যে জিনিসগুলো আছে, ঠিক আছে, এই সমস্ত মেন্টালিটি বা এই সমস্ত চিন্তা চেতনা যেখানে আপনাকে কোনো কাজ শিখতে হবে না, যেখানে আপনাকে কোনো কষ্ট করতে হবে না, কোনো স্কিল লাগবে না, এই সমস্ত জায়গা থেকে আপনি আসলে ইনকাম করে স্বাবলম্বী হতে চাচ্ছেন, এবং এটাই আপনার অনলাইন থেকে ইনকাম না করতে পারার সবচাইতে বড় কারণ। প্লিজ টু বি নোটেড। 2 নম্বরে হচ্ছে আপনি কোনো বিষয় আয়ত্ত করছেন না বা স্কিলড হচ্ছেন না। তার মানে হচ্ছে অনলাইন থেকে আপনি যদি লাইফ লং ইনকাম করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে যে কোনো একটা বিষয় জানতে হবে, সেটা আপনি ইউটিউব থেকে শিখেন অথবা কোনো জায়গায় কোর্স করে শিখেন, যেটাই হোক না কেন ডেফিনেটলি আপনি কোনো কিছু জানবেন, এবং সেটার বিনিময়ে আপনি সেই প্ল্যাটফর্মকে কোনো ভ্যালু দিবেন, যার কারণে সেই প্ল্যাটফর্ম আপনাকে আবার বাড়তি ভ্যালুটা দিবে বা ফিডব্যাক ভ্যালু দিবে। আপনি যদি কোনো কিছু নাই শেখেন, কোনো কিছু আপনি আয়ত্ত নাই করেন, কোনো স্কিলই যদি আপনার মধ্যে না থাকে তাহলে কোনো প্রতিষ্ঠান তো আপনাকে জবই দিবে না, তাহলে অনলাইন আপনাকে কেন টাকা দিবে, এই প্রশ্নটা কি নিজেকে করেছেন কখনো? পরবর্তীতে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অল্প সময়ে বেশি লাভবান হওয়ার প্রবণতা আমাদের মধ্যে দেখা যায়, ঠিক আছে। এই জিনিসটা যাদের মধ্যে আছে তারা কখনোই কিন্তু অনলাইন থেকে লাইফ লং একটা প্যাসিভ ইনকাম করতে পারবে না, বা লাইফ লং কোনো ধরনের ইনকাম তারা করতে পারবে না। কারণ হচ্ছে অল্প সময়ে লাভবান হবেন এই ধরনের কাজগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে স্ক্যাম হয়, স্প্যাম হয়, আপনার কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে যাবে, আপনার সময় নষ্ট হবে, এর চাইতে বেশি কিছু না। দিস ইজ মাই 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স, ঠিক আছে, 7 বছর আমি অনলাইনে আছি, অনলাইনে কাজ করছি, এবং এমন কোনো প্ল্যাটফর্ম নাই যেই প্ল্যাটফর্মে আমার পদচারণা নেই, ঠিক আছে, যেখানে আমি কাজ করে দেখে নিই যে আসলে কোনটা কেমন, এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। দেখুন, অল্প সময়ে আপনি লাভবান হয়ে যাবেন এমন কোনো ওয়েবসাইট, এমন কোনো প্ল্যাটফর্মে আপনি কিন্তু কখনোই কাজ করতে চাওয়ার ইচ্ছা বা প্রবণতা আপনার মধ্যে থাকা উচিত নয়। আর যদি আপনার মধ্যে এটা থাকে তাহলে কিন্তু আপনি ইনকাম না করতে পারার এটাও অন্যতম আরও একটা কারণ। পরবর্তীতে যে অপশনটা সেটা সবার কাছে ভালো নাও লাগতে পারে, বাট এটাই কিন্তু চিরন্তন সত্য, ইংলিশে একদমই আপনার দখল না থাকা। দেখুন, অনলাইন পুরোটা সেক্টরই হচ্ছে ইংলিশ, ঠিক আছে, আপনি কম জানলে হয়তোবা চালিয়ে যেতে পারবেন, কিন্তু যদি একদমই না জানেন তাহলে সেই ক্ষেত্রে অনলাইন থেকে আয় করে আপনি লাইফ লং সেট করাটা নিজেকে আসলেই কষ্টসাধ্য। তার মানে হচ্ছে চেষ্টা করুন ইংলিশে কিছুটা হলেও দখল নেয়ার। দখল না থাকলে যে আপনি আয় করতে পারবেন না, ব্যাপারটা এমন নয়। যদি আপনি ইউটিউবের মতো প্ল্যাটফর্ম থেকে আয় করেন তাহলে সেখানে শুধু ভিডিও আপলোড করে আপনি আয় করতে পারবেন, সেখানে আপনার হয়তোবা খুব বেশি একটা ইংলিশ জানা লাগবে না। বাট ইউটিউবের সাথে আপনি যখন কোনো কমিউনিকেশন করবেন, কোনো ভুল করবেন, ভ্রান্তি করবেন, তখন তারা আপনাকে স্ট্রাইক দিবে, ইমেইল দিবে, সেগুলোর কমিউনিকেশনের জন্য আপনি কার পেছনে দৌড়াবেন? কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা এমন কোনো মানুষ আপনাকে কিন্তু একদম নিজের কাজটা ফেলে রেখে আপনাকে হেল্প করবে না, যে যাতে করে আপনি আসলে
তার কাছে গিয়ে কোনো হেল্প পাবেন, ঠিক আছে? সুতরাং এই জিনিসটা আপনার মধ্যে চেষ্টা করবেন কিছুটা হলেও নিজেকে আরেকটু ডেভেলপ করার, ঠিক আছে? পরবর্তীতে যে অপশনটা চলে আসে সেটা হচ্ছে অসাধু মানুষের মিষ্টি কথায় নিজের কোনো যোগ্যতা অর্জন না করেই কাজে লেগে পড়া। এটা সবচাইতে বড় বোকামি। অনেক মানুষ কিন্তু অনেক ধরনের মিষ্টি কথা বলে যে অনলাইন থেকে আপনি এভাবে আয় করতে পারবেন, আমার এই প্লেলিস্টটা দেখুন, আমার এই ভিডিওটা দেখুন, দেখলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। অথচ আপনি এই যে ঠুস করে একটা কিছু দেখলেন, দেখে সেটাতে লেগে পড়লেন, কোনো কিছু চিন্তাভাবনা না করে, কোনো কিছু যাচাই বাছাই না করে, সেখান থেকেই কিন্তু আপনি আসলে প্রতারিত হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। সুতরাং মিষ্টি কথা থেকে একটু দূরে থাকুন, নিজের চিন্তা দিয়ে নিজের চেতনা দিয়ে ভাবার চেষ্টা করুন যে আমি যদি এটা করি তাহলে কেন তারা আমাকে টাকা দিবে, আমি কি তাদেরকে কোনো ভ্যালু দিচ্ছি। এরপরে যে চিরন্তন সত্যটা আপনাদেরকে বলবো যেটার কারণে আপনারা ইনকাম করতে পারেন না, সেটা হচ্ছে সঠিক প্ল্যাটফর্মগুলো যেখান থেকে সত্যিকারার্থী আয় করা যায় সেখানে সময় এবং পরিশ্রম এবং ধৈর্য ধরে কাজ করার কারণে কাজ না করাটা। মানে আপনি এখানে কাজ করতে চাইলে আপনাকে ধৈর্য ধরে সময় নিয়ে আপনাকে শ্রম দিয়ে কাজ করতে হবে, সেই শ্রমটা সেই সময়টা সেই ধৈর্যটা আপনি দিতে পারছেন না, যার কারণে সেখানে আপনি কাজ করছেন না, এবং এটাও একটা রিজন যার কারণে আপনি আসলে অনলাইন থেকে ইনকাম করতে পারছেন। সুতরাং আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে কী কী কারণে আপনি আসলে অনলাইন থেকে বেশিরভাগ ক্ষেত্রেই ইনকাম করতে পিছিয়ে আছেন বা ইনকাম করতে পারছেন না, বা শুরু করবেন করবেন বলেও শুরু করতে পারছেন না, বা মাঝপথে গিয়ে আটকে আছেন। প্রিয় দর্শক, এবার চলুন আপনাদের সাথে আমি শেয়ার করছি যে সমস্ত প্ল্যাটফর্মগুলো থেকে আপনি লাইফ লং সত্যিকারার্থে ইনকাম করতে পারবেন এবং সেখান থেকে আপনি স্বাবলম্বী হতে পারবেন সেই সাইটগুলো সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। এক নম্বরই রয়েছে ব্লগার বা ব্লগিং করে আয়। আপনি কিন্তু গুগলের ব্লগার থেকে ব্লগিং করে সেখান থেকে ভালো পরিমাণের অর্থ ইনকাম করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে এবং গুগল অ্যাডসেন্সের মনিটাইজেশন রেভিনিউ থেকে। সেই সাথে রয়েছে পরবর্তীতে ইউটিউব। আপনি কিন্তু ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করে টাকা আয় করতে পারবেন, সেখান থেকে অ্যাডভার্টাইজিং সিস্টেমে অ্যাড রেভিনিউ থেকে এবং স্পন্সরশিপের মাধ্যমেও কিন্তু আপনি সেখান থেকে অর্থ আয় করতে পারবেন, যেটা আমি অলরেডি করছি। তারপরে রয়েছে ফেসবুক। ফেসবুকেও কিন্তু আপনি ভিডিও বানিয়ে, কন্টেন্ট তৈরি করে, ভিডিও মার্কেটিং করে টাকা আয় করতে পারবেন, লাইভ করে আপনি আপনার পণ্য সেল করেও টাকা আয় করতে পারবেন। পরবর্তীতে রয়েছে fiverr.com, তারপর freelancer.com। fiverr.com এবং freelancer.com হচ্ছে বিভিন্ন স্কিলড গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপার বা এই ধরনের স্কিলড ওয়ার্কার যারা আছে তারা সেখানে আসলে তাদের কাজগুলোকে ক্লায়েন্টের মাধ্যমে সার্ভিস দিয়ে তারা কিন্তু টাকা আয় করতে পারে। আপনি চাইলে এখান থেকেও কিন্তু টাকা আয় করতে পারবেন। এবং পরবর্তীতে রয়েছে কিছু ভিডিও এবং ছবি আপলোডিং ওয়েবসাইট বা শেয়ারিং ওয়েবসাইট, যেখানে আপনি আপনার তোলা ছবি এবং আপনার করা ভিডিও আপলোড করে সেখান থেকে সেলিংয়ের মাধ্যমে কিন্তু টাকা আয় করতে পারবেন, বা পার ডাউনলোড থেকে টাকা আয় করতে পারবেন, যেটা সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু রেসপেক্টিভ ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সো এখন চলে আসি যে কী কী স্কিল থাকলে আপনি এই সমস্ত ওয়েবসাইটে বা এই সমস্ত প্ল্যাটফর্মে কাজ করে ইনকাম করা শুরু করতে পারবেন। সো এক নম্বরে আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন খুবই জনপ্রিয় একটা স্কিল এখন, কারণ এখন অনেকেই কিন্তু ফাইবার, তারপর হচ্ছে freelancer.com গ্রাফিক ডিজাইন করে লোগো বানিয়ে, বিভিন্ন ব্যানার ট্যানার বানিয়ে, গ্রাফিক ডিজাইন রিলেটেড যত ধরনের কাজ আছে এগুলো করে অনেক টাকা বা অনেক ডলার আয় করছে এবং অনেকেই অনেক স্বাবলম্বী হয়ে উঠছে। সেই সাথে রয়েছে ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইন, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে অডিও ভিডিও এডিটিং, ভিডিওগ্রাফি, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, মানে ব্লগিং করে যেটা আপনি করবেন আর কি, কন্টেন্ট রাইটিং করা বা আর্টিকেল লিখে আয় করা। তারপরে রয়েছে আপনি যদি অ্যানিমেশন মেকার হয়ে থাকেন বা অ্যানিমেশন তৈরি করতে পারেন, সেই সাথে আপনার যদি টাইপিং স্কিলও থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু টাইপিং করেও টাকা আয় করতে পারবেন, ঠিক আছে? সুতরাং আশা করছি বুঝতেই পারছেন যে এই সমস্ত স্কিলগুলো কিন্তু আপনার মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আপনি আয় করতে পারবেন। বাট এর মধ্যে আমি একটা এক্সট্রা স্কিল আপনাকে লাগিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ইংলিশ। আপনি চেষ্টা করবেন আপনার ইংলিশ যে স্কিলটা আছে সেটাকে একটু ডেভেলপ করার, তাহলে আপনি এই সমস্ত প্ল্যাটফর্মগুলো থেকে খুব ভালো একটা রেসপন্স পেয়ে টাকা আয় করতে পারবেন এবং এই সমস্ত ওয়েবসাইট বা এই সমস্ত প্ল্যাটফর্মের যে সমস্ত হ্যাক্সগুলো আছে সেগুলোকে ভালোভাবে আয়ত্ত করে নিজেকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? সো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তারপরেও আপনাদেরকে আমি যেই বিষয়টা এই পর্যায়ে এসে শেয়ার করব সেটা হচ্ছে যে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন, আপনার মধ্যে কোনো স্কিল নেই, কোনো প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা নেই, তাহলে আপনি কি করবেন, ঠিক আছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মধ্যেই থাকে যে ভাইয়া আমি তো একদম নতুন, নতুনদের জন্য কি করব। নতুনদের জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার জানা বা আপনার চেনা কোনো বিশ্বস্ত
কোর্স করায় বা কোনো বিশ্বস্ত কোচিং সেন্টার যেখানে গিয়ে আপনি আপনার ডিজায়ার্ড বা আপনি যে বিষয়ে ইন্টারেস্ট সেই বিষয়ে ফ্রিল্যান্সিং কোর্স করে আপনি যদি সেই কাজটা শিখতে পারেন, সেই স্কিলটা শিখতে পারেন, শিখে কোনো ওয়েবসাইটে কাজ করা শুরু করতে পারেন, তাহলে এটা হতে পারে আপনার একটা স্টার্ট আপ। এবং সেই সাথে আপনি যদি আমার মতো সেলফ ডেভেলপার হয়ে থাকেন, মানে নিজে নিজে সব কিছু শিখতে পারেন, তাহলে আপনার জন্য ইউটিউব হতে পারে বেস্ট প্ল্যাটফর্ম টু আর্ন অর বেস্ট প্ল্যাটফর্ম টু লার্ন। কারণ হচ্ছে আমি ইউটিউব থেকে যেমন শিখেছি তেমন কিন্তু ইউটিউব থেকে আয়ও করেছি। সুতরাং আপনি চাইলে কিন্তু শুধুমাত্র ইউটিউব ব্যবহার করি, এইখান থেকে আমি যতগুলো স্কিল আপনাকে বললাম প্রত্যেকটা স্কিল কিন্তু শিখে আয়ত্ত করে আয় করা শুরু করতে পারবেন। সো আশা করছি বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটা একটু বড় হয়ে গেলেও আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে কী কী কারণে আপনি আসলে অনলাইন থেকে ইনকাম করতে পারছেন না, কোন কোন প্ল্যাটফর্ম থেকে আপনি লাইফ লং ইনকাম করতে পারবেন, কী কী স্কিল থাকলে আপনি ইনকাম করা শুরু করতে পারবেন, এবং একদম নতুন হলে আপনি আসলে কীভাবে শুরুটা করবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।